খনিজ লবণ মূলত হাড় ও দাঁতের গঠনে প্রধান ভূমিকা গ্রহণ করে। দুধের মাধ্যমেও প্রচুর পরিমাণ খনিজ লবণ বেরিয়ে যায়। খনিজ লবণ গবাদি পশুর বহু গুরুত্বপূর্ণ শারীরিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে তথা এর অভাবে শরীরে বহু রোগের প্রকোপের সম্ভাবনা থাকে। ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম ইত্যাদি শরীরের জন্য আবশ্যক প্রমুখ খনিজ লবণ। দুধ উৎপাদনের জন্য গায়ে বা মোষের প্রচুর পরিমাণ ক্যালসিয়াম বা ফসফরাসের প্রয়োজন হয়। প্রসূতিকালে এর অভাবে দুধ জ্বর বা মিল্ক ফিভার হতে পারে। পরে দুধ উৎপাদন ও প্রজনন ক্ষমতাও কমে যায়। ক্যালসিয়ামের অভাবে গাভীন গায়ে বা মোষের বাচ্চাদানি বা ইউট্রাস বাইরে বেরিয়েও আসতে পারে। গায়ে বা মোষের খাবারে উপস্থিত খনিজ লবণ প্রচুর প্রয়োজনীয়তা পূরণ করতে পারে না, তাই খনিজ লবণ আলাদাভাবে খাওয়ানো উচিত। গায়ে বা মোষকে প্রতিদিন 40-60 গ্রাম খনিজ লবণ এবং 25-30 গ্রাম সাধারণ লবণ এবং ভরপেট বিশুদ্ধ জল দেওয়া খুব জরুরি। গায়ে বা মোষকে খনিজ লবণ মিশ্রণ ও সাধারণ লবণ খাওয়ানোর গুরুত্ব। হাড় মজবুত হয়, হজম শক্তি বাড়ে, দুধ ও শারীরিক ওজনও বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, গায়ে মোষের উৎপাদন ক্ষমতা বাড়াতে সাহায্য করে, বাচ্চা হওয়ার অন্তর কম করে, বাচ্চা হওয়ার পর নতুন দুধ আসতে ও তাড়াতাড়ি গরম হতে সাহায্য করে, বাচ্চা হওয়ার সময় কোনো সমস্যা হয় না, গায়ে বা মোষ কাপড়, মাটি, হাড়, কাঠ ইত্যাদি খায় না।